আজি ইংরাজি 10 জুন শুক্রবারে হাজো সমষ্টির বিধায়িকা সুমন হরিপ্রিয়ায় হাজোর হয়গ্রীব মাধব মন্দিরের সমীপতে লাগি থাকা গণেশ মন্দিরকে ধরে চৈতন্য ঘোপা আটক ধুনিয়াক সজায় রাইজর মাজত উৎসর্গা করে। প্রায় বিলুপ্তির পথত থাকা এই ধর্মীয় প্রতিষ্ঠান কেটা সুমন হরিপ্রিয়ার একক প্রচেষ্টাত বিধায়িকা পুঁজির আবন্টিত ধন 20 লাখ টাকা খরচ করে ন রূপত উপস্থাপন করা হয়। মনোমোহা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্রতিষ্ঠান কেটা এটা পর্যটকর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়ব বলে আশা প্রকাশ করে স্থানীয় রাইজে। কলিকতার ইসকনের বিশ্বাসী লোকসকলে আমাক যোগাযোগ করে আছে যে চৈতন্য গুফা হাজো আমি যাবলে বিচারিছো কেন যাম আছে নাই কত আছে গতি ভাল পাব ইসকনের লোকসকলে আপনার মাধ্যমে জানাবলে পায় যে ইয়াতে চৈতন্য গুফালে যাওয়া রাস্তা হয়ে গেল চৈতন্য গুফার এটা সহজে যাব পাৰিব। লগতে হাজো রাইজর আন এক সমস্যা দূর করে বিধায়িকা সুমন হরিপ্রিয়ায় মহাপ্রভু শ্রী শ্রী মাধব কেদার কামেশ্বর মন্দিরের মূল বিগ্রহ তিনিটা বরাকুণ্ড ভরি ধুই উঠি জিরণির বাবে কক্ষ নির্মাণ করে। যেহেতু পূর্বে তেনেকুৱা কোনো নির্দিষ্ট ঠাই নাছিল জিরণির বাবে আপুনি চাই আছে লভিন আসাম।